এবার নজর রাখবো আমরা যে খবরে, ঐতিহ্যবাহী হলং বাংলো আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। গতকাল রাত 9টা নাগাদ আগুন লাগে এবং ঐতিহাসিক হলং বাংলো আজ সকালে কার্যত ধ্বংসস্তূপ, পুড়ে ছাই হয়ে গিয়েছে হলং বাংলো। হলং বাংলোর সঙ্গে একটা বড় ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে এবং সেই হলং বাংলো ভস্মীভূত হয়ে যাওয়ায় নিঃসন্দেহে গোটা রাজ্য জুড়ে অনেকেই অনেক রকমভাবে তাদের শোক প্রকাশ করছেন। যে ছবি লাগাতার আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি সকালের ছবি, দেখতে পাচ্ছেন পুরো ছাই হলং বাংলো। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান এবং যেরকমটা এক আধিকারিক বলছিলেন, উপরের তলায় প্রথম আগুন লাগে, এসি চলছিল না, তবে আলো জ্বলছিল, সে তার থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। সেই শর্ট সার্কিট হওয়ার পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাংলোটিতে এবং দাউ দাউ করে জ্বলে যায় আগুন। ক্লোজার পিরিয়ড চলছিল, এই সময়টাতে সাধারণত পর্যটক থাকে না হলং বাংলোতে, যে কারণে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, পর্যটকদের প্রাণহানি হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ, চলে যাবো সরাসরি সুদীপের কাছে। সুদীপ, সকালে গিয়ে হলং বাংলোর যে চেহারা দেখতে পেয়েছো, কখনো ভেবেছিলে এই চেহারা দেখবে, এভাবে পুড়ে যে গিয়ে ছাই হয়ে যাওয়া হলং বাংলো? দেখো, বর্তমানে আমরা রয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যান যে গেট, এই যে গেট, এখান থেকে আমার ক্যামেরা স্পেন্ডও দেখাতে, এই ঠিক এখান থেকে 7 কিলোমিটার কিন্তু ভিতরে কিন্তু হলং বনবাংলো। যেহেতু 16 তারিখ থেকে কিন্তু জঙ্গল বন্ধ, 3 মাস যেন জঙ্গল বন্ধ থাকবে, এখন কিন্তু এখানে কিন্তু পুরো এলাকা হলং বাংলোটি কিন্তু পুরো এলাকা রয়েছে, এখন কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ, এখানে কিন্তু সাধারণ মানুষ কোনো প্রবেশ করতে পারবে না। কারণ আমরা রয়েছি জলদাপাড়া গেটে রয়েছি এবং কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ যে সিসিএফ ওয়াইল্ড লাইফ যে ভাস্করজীবী, তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি যেটা জানান যে পাথরের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিটের ফলে কিন্তু আগুন লেগেছে এবং ওখানে কোনো এসি চলছিল না, শুধু বাইরে লাইট চলছিল এবং প্রথমে এলাকা যারা বড়কর্মীরা রয়েছে, যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে অগ্নিনেভন যন্ত্র দিয়ে এবং পরবর্তীতে এরা কিন্তু একটা এসি ব্লাস্ট হয় এবং এরপরে কিন্তু আগুন একটা বিস্তার লাভ করে। এবং যেটা আমরা জানি যে হলং বাংলোর ভিতরে সমস্ত কিছু কিন্তু কাঠের, সমস্ত কিন্তু কিছু কাঠের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কাঠের এবং আগুন দ্রুত বিস্তার করে এবং পরবর্তীতে মাদরিহাট থেকে মাদরিহাটের সামনে যে ফালাকাটা রয়েছে, ফালাকাটা থেকে হাসিমারা থেকে কিন্তু দমকল আসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবং যেটা জানা গিয়েছে যে এই যে হলং বাংলো, সেটা কিন্তু কী যেটা বলে রাখি, ভালো বলে রাখা ভালো, একটা ঐতিহ্যবাহী এবং অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই এলাকার যারা বাসিন্দা এবং এই এলাকায় যারা ভ্রমণ পিপাসু মানুষ, শুধু এখানকার না, দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে, কিন্তু এই তাদের কাছে আকর্ষণ একটা এই হলং বাংলো। সেই হলং বাংলোটা কিন্তু আমার নেই পুরো ভস্মীভূত। এই কিছুক্ষণ আগে আমরা পশ্চিমে এসেছি, যারা ব্যবসায়ীরা রয়েছে, যারা পর্যটনের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছে তাদের মন খারাপ, তাদের সঙ্গে জল এসে গিয়েছে। কেননা এই এই এলাকার একটা পর্যটন একটা আকর্ষণ, আমার ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, এই যে এই এলাকাটা, এই যে জলদাপাড়া, এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে যেটি আমরা রয়েছি এবং এখান থেকেই কিন্তু 7 কিলোমিটার ভিতরে কিন্তু হলং বাংলো। এবং এই হলং বাংলো গতকাল রাতে 9টার সময় আগুন লাগে এবং তারপরে প্রায় 1 ঘন্টার মধ্যে কিন্তু হাসিমারা থেকে ভালাগড়া থেকে ফায়ার ব্রিগেড চলে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করে এবং আগুন, এবং যেটা জানা গিয়েছে পুরোপুরি বাংলোটা কিন্তু একদম জোরে স্থগিত হয়ে গেছে, কিন্তু তাই নয়, এবং বাংলো আকর্ষণের জায়গা ছিল যে বাংলা পুড়ে যাওয়ায় সবারই মন খারাপ ভীষণ রকমভাবে। হলং বাংলো কেন পুড়লো, বৃষ্টির রাতে শর্ট সার্কিট থেকে পর্যটক শূন্য অবস্থা কীভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দারা কী বলছেন শুনবো, পাশাপাশি শুনবো আধিকারিক, কোন দপ্তরের আধিকারিকেরা তারা কী বলছেন। আউটডোর ইউনিট আছে, ওটা বার্স্ট করে যেহেতু এসি আউটডোর ইউনিটে গ্যাস থাকে তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে, তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়নি এসেছি। তার জন্যই আমরা প্রত্যেক যারা উইটনেস ছিল ওদের তদন্ত করবো, সেটা আমরা তদন্তের ব্যাপার আছে, সবই অ্যাঙ্গেলগুলো দেখা হবে। আমরা পুলিশকেও খবর করেছি, ওরা ওদের থেকে ইনভেস্টিগেট করবে। আমরাও ডিপার্টমেন্টাল আমরা প্রিমিয়ার এনকোয়ারি আমি করে পাঠাচ্ছি, তারপরে যদি ডিপার্টমেন্ট ভাবে আরও এনকোয়ারি দরকার আছে তো পিছনে কোনো নাশকতা বা অন্য কিছু ঘটনা ঘটতে পারে এরকম আর অনেক এখানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের মামলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই। পর্যটন ব্যবসায়ী হিসাবে, একজন মানুষ হিসাবে,
একদমই দুঃখজনক ঘটনা, মানে হোলং বন বাংলো পুড়ে গেছে এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কালকে কালকে রাত্রে যখন শুনলাম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে যে হোলং বন বাংলোর সাথে এত স্মৃতি জড়িত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন আমরা শুনবো, পাশাপাশি শুনে নেবো রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, তিনি কি বলছেন এই হোলং বাংলোর পুড়ে যাওয়া নিয়ে। তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন, তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। এখান থেকে বসে বলা খুব মুশকিল, তবে এটুকুন বোঝা যাচ্ছে যে যেখানে কোনো ট্যুরিস্ট নেই, যেখানে রান্নাবান্না হওয়ার সম্ভাবনা নেই, আর এসি হয়তো এসিটা চলছে কেন, যদি ট্যুরিস্ট না থাকে এসি চলার তো কথা নয়, না চললে আগুন লাগারও কথা নয়, বোঝা যাচ্ছে না। সে অন্তঘাত রয়েছে সেখানে, যারা জঙ্গলের মতন জায়গা থেকে মানে দেশের ঐতিহ্য রক্ষা করতে পারে না, বাঘ ভাল্লুক যা আছে সবই তো মেরে ফেলছে, আর এখন হ্যাঁ এইভাবেই ট্যুরিজম তারা করতে চায়। ট্যুরিজম যে তারা খেয়ালই করে না, ট্যুরিজম ডাকতে গেলে সেখানকার জঙ্গল, সেখানকার যারা বাসিন্দা অর্থাৎ জন্তু জানোয়ার তাদেরকে ভালোবাসতে হবে, সেটা কেউ ভালোবাসে না। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন আজ, এবং সেই ছবিতেই আমরা সরাসরি নজর রাখবো। রিপাবলিক বাংলা ইন্টিগ্রেটেড নিউজরুম থেকে আমি সমাদৃতা রয়েছি আপনাদের সঙ্গে। নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাসের একটা বড় সময় সাক্ষী, নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় মাত্র কয়েক শতাংশ খোঁড়া সম্ভব হয়েছে, খনন করা সম্ভব হয়েছে, এবং বাকিটা এখনো কার্যত ধ্বংসাবশেষ মাটির তলায়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ক্যাম্পাসের উদ্বোধনে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নতুন ক্যাম্পাসের উদ্বোধন, উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এখানে 17টি দেশের প্রতিনিধিরা থাকবেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে। নতুন ক্যাম্পাসের উদ্বোধনের আগে ধ্বংসাবশেষ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকবেন 17টি দেশের রাষ্ট্রদূতেরা। নতুন ক্যাম্পাসে আরো অনেকগুলো নতুন বিষয় থাকছে যেগুলো জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত 300 আসন বিশিষ্ট দুটি অডিটোরিয়াম থাকবে, 2000 আসনের অ্যাম্পিথিয়েটার, 550 স্টুডেন্ট থাকতে পারে এমন হস্টেলও থাকবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এক দীর্ঘ ইতিহাস নালন্দা বিশ্ববিদ্যালয়ের, 4th শতাব্দীর শেষের দিক বা 5th শতাব্দীর শুরুর দিকে প্রতিষ্ঠা হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সর্বাধিক প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। গুপ্ত রাজবংশ নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এবং গুপ্ত রাজবংশের প্রথম চন্দ্রগুপ্ত বা সমুদ্রগুপ্ত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। নালন্দা শব্দের অর্থ দানে অকৃপণ, বিদ্যাদান এবং বিতরণে নালন্দা সত্যিই অকৃপণ ছিল। আমরা দেখেছি চীনা পরিব্রাজক হিউয়েনসাং থেকে পা হিয়েন ছুটে এসেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান আরোহণের জন্যই। প্রায় 1600 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়, প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো চত্বরটি লাল ইটের চওড়া এবং উঁচু দেওয়াল দিয়ে সুরক্ষিত ছিল। 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে কেবল 10% খনন করা হয়েছে, বাকি ধ্বংসাবশেষ এখনও মাটির নিচে। 1600 বছরের পুরনো এই নালন্দা বিশ্ববিদ্যালয়েরই পুনরুদ্ঘাটন হচ্ছে আজ, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ধ্বংসাবশেষ সরিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন নালন্দার নতুন ক্যাম্পাসের উদ্বোধন। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয় আবারও জ্ঞান দানের বড় প্রতিষ্ঠান হয়ে উঠবে এই আশা রেখেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন।